এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূ ডাক দেয়া বলে এ মদিনাবাসীরা যেই মদিনার বুকে আমার নবী নাই সেই মদিনায় আমি বেলালও থাকতে পারি না যেই মদিনায় আমার নবী নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বেলাল ও মদিনায় থাকব না কান্নাকাটি করতে করতে বেলাল মদিনাতে কবিসিনিয়ার দিকে রওনা করে দিয়েছে এবার মসজিদের মধ্যে আজান হয় না বেলালের কণ্ঠের আওয়াজ শোনা যায় না এ মুসলমান লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে কেমন মহব্বত অবসিনিয়া যাওয়ার পর জঙ্গলে বসে বসে বিলাল চোখের পানি ফলায় ফলায় কান ও মালিক আমার আল্লাহ আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী দুনিয়ার বুকে নাই আজকে নবী দুনিয়া থেকে চলে গেছে আমি বেলাল সেই মদিনায় থাকতে পারি না যেই নবীর চেহারা দেখে যেই নবীর কথা শুনে যেই নবীর বাণী শুনে আমি বেলাল ইসলাম কবুল করেছি আজকে মদিনায় আমি আজান দেব শোনার মতো কেউ নাই নবী দুনিয়াতে নাই আমি মদিনাতেও থাকতে পারবো না বেলাল কান্দে আর আল্লাহ তাআলার কাছে দোয়া কর ওইদিকে মক্কার অবস্থা বড় কঠিন হয়ে গেছে একদিন নয় দুই দিন ও তিন দিন তিনটা মাস পার হয়ে গেছে হঠাৎ করে একদিন গভীর রজনীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে তাজেদার মদিনা জিগর বসে আমিনা রাহমাতুল লিল আলামিন তার স্বপ্নে হাজির হয়ে গেছে এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া কান ডাক দেয়া বলে এ বিলাল কি হয়েছে তুমি মদিনা থেকে চলে গেলা যেই দিন থেকে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে রওজার মধ্যে শুয়ে গেলাম ও বিলাল সেই দিন থেকে তোমার আর আজান শুনি না এ বিলাল আয় রে বিলাল তোর কি হয়েছে আমি কি করলাম তুই আমার মদিনায় চলে আয় বেলাল স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূলের ডাক শুনেছে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে এবার বেলাল বলে নারে নারে নাস আমি আর এই এলাকায় থাকব না মদিনাওয়ালা ডাক দিয়েছে মদিনাওয়ালা আমাকে ডাক দিয়েছে আমি আর এখানে থাকতে পারি না আমি মদিনায় চলে যাব এই বলে হযরত বেলাল চোখের পানি ফালায় ফালিয়া মদিনার দিকে রওনা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনাকে আমি আল্লাহ শুধু মুসলমানদের জন্য নয় কাফিরদের জন্য নয় আসমানবাসীর জন্য নয় জমিনবাসীর জন্য নয় আসমান এবং জমিনের মধ্যখানে যত প্রাণী আছে সকলের জন্য নয় সকল বস্তুর জন্য নয় বরং আমি আল্লাহ গোটা জগতের জন্য আপনাকে রহমত বানায় পাঠাইছি গোটা জগতের জন্য আপনার আমার রাসূল হলেন কি আপনার আমার নবী সকল গোটা জগতের জন্য রহমত এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে তাবাবে তাবারীর মধ্যে উল্লেখ করেন ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ আরসাল নবীহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লি জামিইল আলামিন মুমিনুহুম ওয়া কাফিরুহুম আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন এই জগতের বুকে রহমত হিসেবে জামিউল আলামিন সমস্ত জগতের জন্য শুধু তাই নয় মুমিনুহুম ওয়া কাফিরুহুম আল্লাহর রাসূল যেভাবে মুমিনদের জন্য রহমত কাফিরদের জন্য রহমত বলেন সুবহানাল্লাহ মুমিনদের জন্য কিভাবে রহমত লক্ষ্য করে দেখেন
আল্লামা তাবারী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ করেন মুমিনদের জন্য কিভাবে রহমত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন মুমিনরা সেই রাসূলকে বিশ্বাস করেছে ঈমান এনেছে সেই রাসূলের দেখানো পথ বিশ্বাস করে ওই মুমিনরা হেদায়েত পেয়েছে আর হেদায়েতের কারণে প্রত্যেকটা মুমিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে এইদিকে আমার নবী মুমিনদের জন্য রহমত এবার আসুন কাফেরদের জন্য রহমত কিভাবে আল্লাহর নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন এ পৃথিবীর মানুষেরা পূর্বের যুগের যত নবীরা এই দুনিয়ার বুকে এসেছেন তাদের যত উম্মত এসেছে কোন না কোন উম্মত তার নবীকে অস্বীকার করেছে যেই উম্মতরা তার নবীকে অস্বীকার করেছে নবীর কথা মানে না আল্লাহর হুকুম মানে না আমার আল্লাহ লগত আযাব দিয়া তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে কিন্তু রে মুমিন মুসলমান আমার আল্লাহ এই উম্মতে মুহাম্মদীর জন্য কি অফার রেখেছেন বলে এই উম্মতের কাফিরও যারা আছে যারা আল্লাহর রাসূলকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে কোরআনকে অস্বীকার করে আল্লাহর নাফরমানি করে দুনিয়ার বুকে চলে আমার আল্লাহ সেই নবীর খাতিরে সেই কাফেরদেরকে নগদ আযাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন না সুবহানাল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা নগদ আযাব দিয়েছেন কিন্তু আমাদের একমাত্র রাসূলের খাতিরে এই উম্মতের কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নগদ শাস্তি দিয়া আল্লাহ ধ্বংস করেন নাই সুবহানাল্লাহ এই দিক দিয়া আল্লাহর রাসূল কাফেরদের জন্য রহমত কতটা উদাহরণ দিব আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন শুধু মুমিন এবং বেঈমান কাফেরদের জন্য রহমত নয় বরঞ্চ চতুষ্পদ যেই জন্তুগুলো আছে সেইগুলোর জন্য আল্লাহর রাসূল রহমত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস একখানে বর্ণনা করেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একদিন আমাকে সফরে নিয়ে যাইছেন আমি আল্লাহর রাসূলের পিছনে বসা আল্লাহর রাসূল আমার সামনে বসা নবী আমার একখানা খচ্চরের উপর আমাকে বসাইলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমার সাহাবী এ জাফর তুমি আসো তোমাকে একটা কথা বলি আল্লাহর রাসূল আমার কানে কানে একটা কথা বললেন আল্লাহর রাসূল আমাকে বললেন এই কথাগুলা তোমাকে শুনাইলাম কারো কাছে বলবে না আবু জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন ওই কথাগুলো আমি আমানত রাখলাম কি বললেন সেই কথা উনি বললেন না এবার আবু জাফর বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একটু সামনে অগ্রসর হলেন রাসূলের একটা অভ্যাস ছিল যখন ওজরের প্রয়োজন পড়ত আল্লাহর নবী বিশ্ব নবী খেজুরের ঝুপড়ি অথবা জঙ্গল তালাশ করতেন হাজত পূর্ণ করার জন্য প্রতিমধ্যে একখান খেজুরের বাগানে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন প্রবেশ করলেন ঢোকার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন একখানা ওর খেজুরের বাগানের মধ্যে বাধা অবস্থায় দেখলেন যেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে ওই উটটা দেখেছে সাথে সাথে চোখ দিয়ে পানি বের করে কান্দা আরম্ভ করে দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই উটের পাশে গেলেন যাওয়ার পরে যেই মুহূর্তে তার এই জায়গার মধ্যে হাত দিলেন
হাত দিতে দেরি হয়েছে ওই উট সাথে সাথে চোখের পানি বন্ধ করতে দেরি করে নাই আল্লাহর রাসূল ওই উটটাকে মার করে দিলেন ডাক দিলেন কে আছো এই উটের মালিক কে প্রতিমধ্যে একজন আনসারি সাহাবী আল্লাহর রাসূলের সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই উটের মালিক হলাম আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এরে সাহাবী ইত্তাকিল্লাহ হাযাল বাহি হাযিল বাহিমা এ সাহাবী তুমি কি এই উট সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করো না যেই আল্লাহ তোমাকে এই উটের মালিক বানাইছেন যেই উট আল্লাহ তোমাকে দিয়েছেন সেই উটের মালিক আল্লাহ সেই মালিক আল্লাহ তোমাকে মালিক বানাইছেন এই উট সম্পর্কে কি তুমি ভয় পাও না সাহাবী আশ্চর্য হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন বুঝতেছি না আল্লাহর নবী বলেন এই মুহূর্তে এই উট আমার কাছে অবজেকশন জানাইছে আমার কাছে নালিশ দিয়েছে তুমি নাকি এই উটটাকে যথা সময়ে খাবার দেও না সুবহানাল্লাহ প্যারা দুস্ত বুজুর্গ দেখেন না এই ঘটনার প্রতি লক্ষ্য করে এই উট শত শত মানুষ দেখেছে তার সামনে গেছে কারো কাছে দুঃখের কথা বলে নাই যেই মাত্র রহমতের নবী রাহমাতাল লিল আলামিন কে দেখেছে রহমতের নবী মনে করে ওই উট আল্লাহর রাসূলের কাছে লানিশ জানাইছে সুবহানাল্লাহ আমার রাসূল মুমিন এবং কাফিরের জন্য নয় শুধু চতুষ্পদ জন্তুর জন্য নয় বরং গোটা জগতের জন্য আপনার আমার রাসূল হলেন রহমান এ মুসলমান সেই রাসূলকে আমরা ভালোবাসি কিন্তু শরীক পদ্ধতি জানি না যার কারণে ভাই ভাইকে ভালো পায় না বাবা সন্তানকে ভালো পায় না সমাজের মধ্যে দ্বন্দ্ব সমাজের মধ্যে এক দল আরেক দলের সাথে মারামারি আরেক দলের সাথে চোরাচুরি কাদা চোরাচুরি এ মুসলমান আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে সঠিকভাবে ভালোবাসতে হবে যারা আল্লাহর রাসূলকে সঠিকভাবে ভালোবাসতে পারবে সেই লোকের জন্য আমার আল্লাহর রাসূল সেই হাসরের ময়দানে সুপারিশ করবেন সাথে সাথে আল্লাহর রাসূল সুসংবাদ শোনায় দিয়েছে আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবে সেই রাসূলকে সঠিক পদ্ধতির ভালোবাসা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না সেই রাসূলকে সঠিক পদ্ধতিতে আপনি আমি ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসতে হবে এর জন্য আইজল কোরআন এবং হাদিসের মধ্যে বহু প্রমাণ বহু দৃষ্টান্ত রয়েছে আপনার এবং আমার জন্য আইজল আপনার আমার জন্য উদাহরণ দিক নির্দেশক হিসেবে একমাত্র সাহাবায়ে কেরামই যথেষ্ট বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে যেই পরিমাণের মহব্বত করেছেন ভালোবেসেছেন এরকম মহব্বত ভালোবাসা দুনিয়ার আর কেউ ভালোবাসতে পারে নাই বাসতেছেও না কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলকে এরকম মহব্বত করনেওয়ালা লোক দুনিয়ার বুকে আসবে না সুবহানাল্লাহ বলে তিনটা উদাহরণ দেব এরপরে আমি কিছু দৃষ্টান্ত পেশ করব সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন এটা শুধু মুমিনরাই বিশ্বাস করে না বরং কাফেররাও এই কথাটা বিশ্বাস করত বলেন ঠিক কি না এক নম্বর উদাহরণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা হাদিস বর্ণনা করেছেন ওই হাদিস কানা বুখারী শরীফের মধ্যে এসেছে আবু সুফিয়ান রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় এখনো মুসলমান হন নাই কাফের অবস্থায় উনি এই বর্ণনা করেছেন উনি বলেন দুনিয়ার আমি আরো কত মানুষ দেখেছি মানুষ মানুষকে ভালোবাসে মোহাব্বত করে কিন্তু মুহাম্মাদের সাহাবীরা তাকে যেই পরিমাণের মোহাব্বত করে ভালোবাসে
তাকে যেই পরিমাণের শ্রদ্ধা করে আমি আর কাউকে এই পরিমাণের ভালোবাসতে দেখি নাই সুবহানাল্লাহ একটা প্রমাণ এবার আসেন দুই নাম্বার প্রমাণ হলো বুখারী শরীফের 102581 নাম্বার হাদিস আল্লাহর নবীর আরেকজন সাহাবী ছিলেন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তখন মুসলমান হন নাই মুসলমান হওয়ার আগেই ওই হাদিসটা ওই হাদিসের কথা উনি বর্ণনা করেছেন হুদায়বিয়ার সন্ধি হুদায়বিয়ার যুদ্ধ নামে একটা আলোচনা আপনারা শুনেছেন কিনা এই হুদায়বিয়ার সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের কাছে এসেছিল আসার পরে তাদের অবস্থান দেখে আবার সেই কাফিরদের কাছে চলে গিয়েছিল এমন সময় কাফেররা ওই উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিল কি অবস্থা কি ব্যাপার উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এমন অবস্থা দেখে এসেছি কি পরিস্থিতি আমি দেখে এসেছি মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে কত ভালোবাসে দুনিয়ার আমি কেসরার রাজপ্রাসাদে গেছি কাইসারের রাজপ্রাসাদেও গেলাম অবসিনিয়ার বাদশা নাজ্জাশির দরবারেও গেলাম কত বাদশা দুনিয়ার বুকে দেখলাম এরকম কোন বাদশা দেখি নাই সেই বাদশার জন্য সেই রাজার জন্য প্রজারা এই পরিমাণের ভালোবাসে সুবহানাল্লাহ বলে তাহলে বলো কি প্রমাণ কি দলিল দুই একটা বলো আমাদের কাছে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি লক্ষ্য করে দেখলাম মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে কি পরিমাণের ভালোবাসে বলে এই মুহাম্মদ যখন তুতু ফালানোর জন্য তুতুটা মুখ থেকে বের করে জমিনে পড়ার আগে তার সাহাবীরা ওই তুতুটা হাতে নিয়ে তাদের কপালে এবং চামড়ার মধ্যে গসাইতে আরম্ভ করে বলে আর কি দেখেছ বলে আমি আরো দেখেছি মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদ যখন ওযু করে ওযু করার পর অবশিষ্ট যে পানিগুলা থাকে ওই পানিগুলা ওই পাত্রের মধ্যে থাকতে পারে না রীতিমতো ওই পানিগুলা আহরণ করার জন্য ওই পানিগুলা সংরক্ষণ করার জন্য একে অপরের মধ্যে বড় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আরো জোরে বলেন বলে আর কি দেখেছো উরওয়া ইবনে মাসউদ বলেন আমি আরো দেখেছি এই মুহাম্মদের সাহাবীরা এই মুহাম্মদ যখন কোন কাজের আদেশ করেন দুনিয়ার কোন বাদশাকে দেখে নাই তার প্রজারা এত তাড়াতাড়ি কাজ করতে যেই মুহূর্তে মুহাম্মদ কোন কাজের আদেশ করে বলে আদেশ করতে দেরি হয় রীতিমতো প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায় কে তার মুহাম্মদ রাসূলের আদেশটা মানবে সুবহানাল্লাহ এই হলো উরওয়া ইবনে মাসউদের প্রমাণ এই হলো উদাহরণ তিন নম্বর উদাহরণ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন উনার চুল যখন কাটা হয় আমরা চুল কাটি না সেলুনে চুল কাটি তো এগুলা ফেলাই দেওয়া হয় জমিনের মধ্যে কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের চুল যখন কাটা হয় আমি লক্ষ্য করে দেখলাম তার সাহাবীরা ওই নবীর চুলগুলা জমিনে ফালাইতে দেয় না কে ওই বরকত গ্রহণ করবে সকলেই তার পাশে হাত দাঁড়ায় বয়স বৈশা থাকে রাসূলের প্রতি সাহাবা একরাম কেমন মহাব্বত এই মহাব্বত আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে এ মুসলমান
প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা রয়েছে আল্লাহর রাসূলকে ভালোবাসার একটা মাত্রা রয়েছে কেমন মাত্রা রয়েছে আল্লাহর রাসূল সেই মাত্রাটা বলে দিয়েছেন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন আল্লাহর রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না সঠিক মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আমি রাসূলকে তোমার সন্তান তোমার বাবা তোমার মা তোমার আত্মীয়-স্বজন দুনিয়ার সমস্ত প্রিয় বস্তু এক কথায় তোমার জীবন তোমার মরণ সবকিছু তাইখা আমি রাসূলকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পেরেছো ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না সব কিছু দেখে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে সব কিছু একদিকে আল্লাহর রাসূলের মহব্বত একদিকে যদি এই মহব্বত আপনার আমার ভিতরে না থাকে তাহলে আমরা কামিল পরিপূর্ণ মুমিন হতে পারব আজকে আমাদের ভিতরে ব্যবসার মহব্বত আজকে আমাদের ভিতরে খেলার মহব্বত আজকে আমাদের ভিতরে সম্পদের মহব্বত আপনার আমার ভিতরে ছেলের মহব্বত বাবার মহব্বত মায়ের মহব্বতে ভরপুর পীরের মহব্বতে ভরপুর যার কারণে বেহুশ হয়ে বলে পীর আপনাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি নাউজুবিল্লাহ জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহর রাসূল বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আর না হয় প্রকৃত মুমিন হতে পারবেন না একটু ভলিউম বাড়ায় দেন আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে বলেন নবী গো আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি আল্লাহ রাসূল পরক্ষণেই জবাব দিলেন তুমি কি তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি এবার হযরত ওমর বুকের ভিতরে অন্তরের ভিতরে যা আছে মুখের ভিতরেও তা উনি বলে দিলেন আমরা হইলে পাশ কাটায় কথা বলতাম কিন্তু না না নবীর সাহাবীদের ভিতরে যা তাদের মুখেও তা আর আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে ভিতরে এক জিনিস মুখে হইল আরেক জিনিস এ মুসলমান সাথে সাথে অদৃতি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ না না আমার জানের চাইতে জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না এবার আল্লাহর রাসূল বলে ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই এই কথা বলার পরে হযরত ওমর বড় আশ্চর্য হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ পরে উনি চিন্তা ভাবনা করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি এই গোটা পৃথিবী কেন দুনিয়ার সব কিছু তাই কেউ কেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ সাথে সাথে আমার রাসূল বলেন আল আনা ইয়া ওমর হে ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো রাসূলকে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছু তাইখা সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে আর না হয় প্রকৃত মুমিন আপনি আমি হতে পারবো না সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত দুনিয়ার বুকে পেশ করে গিয়েছেন কেমন মহব্বত করতেন কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে এই সমস্ত দৃষ্টান্ত থেকে আপনাকে আমাকে শিক্ষা করতে হবে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে প্যারা হাজিরিন দোস্ত বুজুর্গ আল্লাহর নবীর সাহাবীরা যেই পরিমাণের আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন দুনিয়াতে আর কেউ নাই এরকম আল্লাহর রাসূলকে মহব্বত করলে ওয়ালা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের একজন সাহাবীর কয়েকটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করব এর মধ্যে একজন সাহাবী নতুন বিবাহ করছেন স্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন প্রথম রাত যেই রাতকে বলা হয় বাসরের রাত আল্লাহর নবীর সাহাবী স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য বাড়িতে গেলেন
যেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ঘরের ভিতরে প্রবেশ করলেন স্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন পর্দার বাহিরে এখনো রয়েছেন আল্লাহর নবীর সাহাবী এখনো পর্যন্ত পর্দার ভিতরে প্রবেশ করলেন না হঠাৎ করে কে যেন ঘোষণা দিতেছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ আসো জিহাদের দিকে আসো যুদ্ধের দামামা বেজে গেছে আল্লাহর রাসূল জিহাদের জন্য ডাক দিয়েছে যুদ্ধের জন্য ডাক দিয়েছে তোমরা কে কোথায় আছো যুদ্ধের ময়দানে চলে আসো যেই মুহূর্তে সাহাবী ওই ঘোষণা শুনতে পেরেছে আর দেরি করে নাই লেট করে নাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে নিজেকে প্রস্তুত করে ফেলেছে মুসলমান ভাইরারে আমার সাথে সাথে কে যেন এই সাহাবীর কাছে আইসা বলল এ সাহাবী আল্লাহর রাসূল ওই যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন এর মধ্যে দুই নম্বরে তোমার নাম উল্লেখ করা হয়েছে সুবহানাল্লাহ সাহাবী যেই মাত্র শুনেছেন তিনজন সেনাপতির মধ্যে তার নাম দুই নম্বরে রয়েছে তখন সে আর দেরি করে নাই তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আল্লাহু আকবার ইয়া মুসলমান দেখেন কি মহব্বত কি ভালোবাসা আল্লাহর রাসূলের ভিতরে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বাসরের রাত্র যুবকের জীবনের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের ভালোবাসা এবং সবচেয়ে মজার রাত্র হলো বাসর রাত্র ওই সময় যদি আমাদেরকে যুদ্ধের ডাক দেওয়া হইতো আমরা বলতাম যুদ্ধ গুল্লায় যাক আমি আমার স্ত্রীর পাশে যাই বলেন ঠিক কিনা কিন্তু না 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 সাহাবাই কেরামের ভিতরে আল্লাহ রাসূলের প্রতি কি মহব্বত ছিল আল্লাহর হুকুমের প্রতি কি মহব্বত ছিল বাসরের স্ত্রীর পাশে যাবে এমন সময় লক্ষ্য করে দেখেন যখন জিহাদের ঘোষণা শুনেছে এই মুহূর্তে সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য রওনা করে দিয়েছে এবার আল্লাহর নবীর সাহাবী পর্দার বাহির থেকে তার স্ত্রীকে ডাক দেয়া বলে বিবি গো বিদায় দাও বিদায় দাও যুদ্ধের দামামা বেজে গেছে আল্লাহর নবী আমাকে যুদ্ধের ডাক দিয়েছে বিবি গো আমাকে বিদায় দাও লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে কেমন মহব্বত বাসরের রাত্রিতে স্ত্রীর সাথে সাক্ষাৎ করে নাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে ডাক দিয়া বলে বিবি বিদায় দাও নবী আমাকে জিহাদের জন্য ডাক দিয়েছে তিনজন সেনাপতির নাম উল্লেখ করেছে এর মধ্যে আমার নাম দুই নম্বরে বিদায় দাও আমি জিহাদের ময়দানে চলে যাব পর্দার ভিতর থেকে আল্লাহর বললে কি জবাব দিয়েছে দেখার আমাদের সমাজের জরিনার সখিনার মতো নয় যদি আমাদের সমাজের নারীদের মতো হইতো তখন বলতো আপনার হাত ধরে বাবা মা ছেড়ে আমি দুঃখ আমার আপন ঘর ছেড়ে দুনিয়া সব কিছু ত্যাগ করে আপনার ঘরে চলে এসেছি আজকে আপনি এত আনন্দময় রাত্রিতে বাসরের রাত্রিতে আমাকে রাইখা আপনি কিভাবে যুদ্ধের মধ্যে চলে যাবেন আপনি যুদ্ধের মধ্যে যাইতে পারেন না বলে আপনি যুদ্ধের মধ্যে যদি যান তাহলে আপনাকেও তো জেলে ভরব আপনার 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াইব বলেন ঠিক কিনা কিন্তু না 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 আল্লাহর বন্দী কি জবাব দিয়েছে
সাহাবি জবাবি আল্লাহর রাসূলকে মহব্বত করে আল্লাহর রাসূলের মহব্বত তার ভিতরে যেই পরিমাণের রয়েছে আল্লাহর বান্দার ভিতরেও আবার সেই পরিমাণের মহব্বত সেই মহব্বত রয়েছে কি জবাব দিয়েছে এবার স্ত্রী বলে স্বামী গো আল্লাহর রাসূল আপনাকে জিহাদের জন্য ডাক দিয়েছে আপনি জিহাদের মধ্যে যান আমার পক্ষ থেকে কোনো মতবিরোধ নাই কোনো বাধা নাই ও প্রাণের স্বামী আমার বাবা মা চেরি সংসার চেরি আপনার হাত ধরে আপনার বাড়িতে চলে এসেছি স্বামী আমার আপনার স্ত্রী হয়েছি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি আমার অন্তরে ভিতরে একটা আবদার বলে কি আবদার বলে আবদার হলো স্বামী গো একবার আপনি পর্দার ভিতরে আসেন আমি আপনাকে দেখে নেই যদি জিহাদের ময়দানে যান যদি শহীদ হয়ে যান তাহলে আর কোনোদিন আপনাকে দেখতে পারবো না আর জান্নাতে যাওয়ার পর হাশরের ময়দানে যাওয়ার পর আপনার পরিচয় আমি পাবো না সুবহানাল্লাহ এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে ওমর বিবি না 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 আমি পর্দার ভিতরে আসতে পারবো না আমি তোমার তাই আমার রাসূলকে শত শত কোটি পরিমাণের ভালোবাসি সুবহানাল্লাহ বলে আমি যদি আবার পর্দার ভিতরে চলে আসি আর তোমাকে দেখে ফেলি তাহলে একটা মহব্বত তৈরি হয়ে যাবে তুমি আমাকে দেখবে তোমার মহব্বত তৈরি হবে আমি তোমাকে দেখবো একটা মহব্বত তৈরি হবে আর এই মহব্বত তৈরি হওয়ার কারণে আমি যদি জিহাদের ময়দানে না যাইতে পারি তাহলে আমি হাশরের ময়দানে আল্লাহর রাসূলের প্রেমিক হইয়া আল্লাহর রাসূলের মহব্বতের মানুষ হইয়া দাঁড়াইতে পারবো না এ বিবি সেই হাসরের ময়দানে আমি আল্লাহ রাসূলের আশিক হইয়া দাঁড়াইতে পারবো না আমি চাই না হাসরের ময়দানে আল্লাহর রাসূলের মহব্বতের মানুষ না হইয়া দাঁড়াইতে বিবি গো তুমি আমাকে আদেশ দাও অনুমতি যাও দাও আমি জিহাদের ময়দানে চলে যাব তোমাকে দেখতে পারবো না এবার বিবি চোখের পানি বলাইয়া কান্না করে আর বলে স্বামী আমার যান তো স্বামী জিহাদের ময়দানে চলে যান তবে এর আগে আমার আরেকটা আবদার হলো আপনি একটু দাঁড়ান আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য একটু দোয়া করে দেই সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহর বন্দে আবার হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে দোয়া কর ও মালিক মা বাবা চেরি সংসার চেরি স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসলাম স্বামীর সাক্ষাৎ পাইলাম না জিহাদের মধ্যে ময়দানে চলে যাইতেছে গো আল্লাহ ও মালিক আপনি আমার স্বামীর হায়াত বাড়া দিন জিহাদের মধ্যে ময়দানে যাইতেছে আমার স্বামীকে গাজী বানায়া আমার বাড়িতে ফিরাইয়া দিয়েন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী তার মুনাজাত ভাঙ্গা ডাক দিয়া বলে এ আমার প্রাণের স্ত্রী না না তুমি এই দোয়া করো না তোমার এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না বলে কেন কবুল হবে না বলে আল্লাহর রাসূলের দরবারে আল্লাহ তাআলার দরবারে জন্য কবুল হবে না আল্লাহর রাসূল তিনজন সেনাপতির নাম উল্লেখ করেছেন ওই তিনজন সেনাপতির নাম উল্লেখ করার মধ্যে আমার নাম দুই নম্বরে উল্লেখ করেছেন এর মাধ্যমে বোঝা যায় দুইজনের মধ্যখানে আমি সকলের জন্য ভাগ্য নির্ধারণ হয়ে গেছে আমি শহীদ হইয়া যুদ্ধের ময়দান থেকে ফিরব না পানের স্ত্রী গো আমার বিদায় দাও
আমি যুদ্ধের ময়দানে চলে যাব যদি শহীদ হয়ে যাই তাহলে তোমার সাথে আবার সাক্ষাৎ হবে না আমার আল্লাহ যেই আল্লাহর জন্য আমি জিহাদের ময়দানে শহীদ হইতেছি যে রাসূলের মহব্বতে জিহাদে যাইতেছি সেই মালিক আল্লাহ হাশরের ময়দানে তোমার সাথে পরিচয় করায়া দিবেন সুবহানাল্লাহ জিহাদের ময়দানে সাহাবী চলে গেছে যাওয়ার পরে এক পর্যায়ে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে সাথে সাথে ওই সাহাবী ইন্তেকাল করেছে শহীদ হয়ে গেছে জান্নাতের মেহমান হয়ে গেছে সুবহানাল্লাহ কেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামের ভিতরে আর আমরা কেমন মহব্বত করি মিলাদ একটা পড়লাম আর বিরিয়ানি আর জিলাপি খাইয়া চলে গেলাম এই রাসূলের মহব্বত ঠিক কিনা আমাদের মধ্যে ভালোবাসার এই মাত্রা আর ভালোবাসার প্রমাণ আমাদের মধ্যে নাই আজকে আমাদের মধ্যে থেকে সুন্নাত উঠে গেছে আমাদের মধ্যে থেকে আল্লাহর রাসূলের হ্যাঁ অনুসরণ উঠে গেছে আজকে আমরা সুন্নাত থেকে অনেক দূরে চলে গেছি প্যারা দুস্ত বুজুর্গ রাসূলের মহব্বত পেশ করতে হবে একমাত্র রাসূলের অনুসরণের মাধ্যমে বলেন ঠিক কিনা আল্লাহর নবীর সাহাবী একজন কালো সাহাবী যার নাম ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন তো এমন একজন সাহাবী যার চেহারা ছিল কালো থেকে কালো চেহারা সুরত তেমন সুন্দর ছিল না মক্কার লোকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালা কাওয়া বলে ডাকতো বাদামের ঘরে বাদামের গোলামের গোলা ঘরে গোলাম বলে গালি দিত বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইরা রে আমার সেই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দিয়েছে রাসূলের মহব্বত তার ভিতরে কি পরিমাণের ছিল লক্ষ্য করে দেখেন যখন ইসলাম কবুল করলো ওই বিলালকে উমাইয়া তার মুনিব কি পরিমাণের কষ্ট দিয়েছে আপনি আমি জানি লম্বাই দিয়া সেই দিকে যাব না এই বিলাল যদিও কালো দেখতে তেমন সুন্দর না এই বিলাল যদিও নিচু পদস্থের লোক একজন গোলাম সেই বিলালের কেমন মর্যাদা ছিল সেই বিলাল ছিল ওই মসজিদের মুয়াজ্জিন যেই মসজিদের ইমাম ছিলেন স্বয়ং আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে বড় মহব্বত করতেন ভালোবাসতেন বেলাল আল্লাহর রাসূলকে মহব্বত করত ভালোবাসত কেমন মহব্বত করতেন ভালোবাসতেন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আল্লাহর রাসূলকে মহব্বত করত তার মর্যাদাও কেমন ছিলেন লক্ষ্য করে দেখেন আমরা দেখি দুনিয়ার বুকে আমাদের মসজিদগুলোর মধ্যে মাইক আছে আযান দেওয়া হয় বলেন ঠিক কিনা বয়ান করতেছে এখানে মাইক ফিট করে দেওয়া হয়েছে যতদূর 2 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যায় কিন্তু ওই যুগে মাইকের কোনো ব্যবস্থা ছিল না সাউন্ড বক্সের ব্যবস্থা ছিল না ওই সময় বিলাল আজান দিত ওই আজানের পাওয়ার কেমন ছিল লক্ষ্য করে দেখেন যেই মুহূর্তে বিলাল আজান দিত কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই বিলাল যখন আজান দিত ডান দিকে 27 মাইল বাম দিকে 27 মাইল ওই পিছনের দিকে 27 মাইল সামনের দিকে 27 মাইল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে 27 মাইল পর্যন্ত আওয়াজ ছড়ায় যাইত সুবহানাল্লাহ শুধু তাই না চতুর্দিকে 27 মাইল করে আওয়াজ যাইত শুধু তাই না ওই বিলাল যখন মিনারার মধ্যে দাঁড়ায়া আজান দিত ওই আজানের আওয়াজ উপরের দিকে আরশে মহল্লা মহান রবের আরশে মহল্লা পর্যন্ত পৌঁছায় যাইত সুবহানাল্লাহ সেই বিলাল আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করতেন আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পুরা মক্কা মদিনায় খবর সংগ্রহ ছড়ায় গেছে আল্লাহর নবী দুনিয়ার বুকে না
নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মদিনার ভিতরে কান্নার রুল জারি হয়ে গেছে তামাম মখলুকেরা কান্দে মদিনার সমস্ত লোকেরা কান্দে ছেলে মেয়েরা আবাল বৃদ্ধ বনিতারা কান্দে নবী আমার নাই দুনিয়ার বুকে নাই কাফন দাফন কমপ্লিট হয়ে গেছে এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূ ডাক দেয়া বলে এ মদিনাবাসীরা যেই মদিনার বুকে আমার নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকতে পারি না যেই মদিনায় আমার নবী নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বেলাল ও মদিনায় থাকবো না কান্নাকাটি করতে করতে বেলাল মদিনা থেকে অবিসিনিয়ার দিকে রওনা করে দিয়েছে এবার মসজিদের মধ্যে আজান হয় না বেলালের কণ্ঠের আওয়াজ শোনা যায় না এ মুসলমান লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে কেমন মহব্বত অবিসিনিয়া যাওয়ার পর জঙ্গলে বসে বসে বেলাল চোখের পানি ফলায় ফলায় কান্না ও মালিক আমার আল্লাহ আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী দুনিয়ার বুকে নাই আজকে নবী দুনিয়া থেকে চলে গেছে আমি বেলাল সেই মদিনায় থাকতে পারি না যেই নবীর চেহারা দেখে যেই নবীর কথা শুনে যেই নবীর বাণী শুনে আমি বেলাল ইসলাম কবুল করেছি আজকে মদিনায় আমি আজান দেব শোনার মতো কেউ নাই নবী দুনিয়াতে নাই আমি মদিনাতেও থাকতে পারবো না বেলাল কান্দে আর আল্লাহ তাআলার কাছে দোয়া কর ওইদিকে মক্কার অবস্থা বড় কঠিন হয়ে গেছে একদিন নয় দুই দিন ও তিন দিন তিনটা মাস পার হয়ে গেছে হঠাৎ করে একদিন গভীর রজনীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে তাজদার মদিনা জিগর গোসে আমিনা রাহমাতুল লিল আলামিন তার স্বপ্নে হাজির হয়ে গেছে এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া কান ডাক দেয়া বলে এ বিলাল কি হয়েছে তুমি মদিনা থেকে চলে গেলাম যেই দিন থেকে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে রওজার মধ্যে শুয়ে গেলাম ও বিলাল সেই দিন থেকে তোমার আর আজান শুনি না এ বিলাল আয় রে বিলাল তোর কি হয়েছে আমি কি করলাম তুই আমার মদিনায় চলে আয় বেলাল স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূলের ডাক শুনেছে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে এবার বেলাল বলে নারে নারে না আমি আর এই এলাকায় থাকবো না মদিনাওয়ালা ডাক দিয়েছে মদিনাওয়ালা আমাকে ডাক দিয়েছে আমি আর এখানে থাকতে পারি না আমি মদিনায় চলে যাব এই বলে হযরত বেলাল চোখের পানি ফালায় ফালিয়া মদিনার দিকে রওনা করে দিয়েছে যেই মুহূর্তে মদিনায় প্রবেশ করবে যেই মুহূর্তে মদিনার রাস্তার ভিতরে প্রবেশ করেছে তাকায় দেখে ছোট ছোট বাচ্চারা ওই বিলাল মদিনার দিকে আইতে আসতেছে সুবহানাল্লাহ এবার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা ফেলায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ায় গেছে ডাক দিয়া বলে বেলাল তুমি মদিনা থেকে চলে গেছো সাথে সাথে আমাদের নবীও মদিনাতে নাই অনেক দিন হয়ে গেছে বেলাল তুমি এসেছো বলে বেলাল বলো না তুমি তো মসজিদে মিনারে দাঁড়ায়া যখন আজান দিত আল্লাহর নবী বিশ্ব নবী মিহুজরা খানা থেকে বের হইতেন নবীজি আসতে হে বেলাল হে বেলাল তুমি মদিনা থেকে চলে গেছো নবীও তো আসে হে বেলাল তুমি মদিনাতে আবার আসছো বলো না দেখি আমার নবী মদিনাতে আসবো নি হে বেলাল তুমি মদিনা
পীড়ার বুকে এসেছো বলো না আমার নবী মদিনায় আসবনি বেলাল চোখের পানি পালায় কান্দে আর কিছু বলে না নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর নবী কিভাবে মদিনায়তে আসবে তৌরায়া মসজিদের দিকে রওনা করে দিয়েছে একটু সামনে যখন অগ্রসর হয়েছে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর আদরের কলিজার টুকরা হাসান এবং হুসাইনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে হাসান এবং হুসাইন আল্লাহর রাসূলের নাতি ডাক দিয়া বলি বেলাল তুমি মদিনা থেকে যেই দিন থেকে চলে গিয়েছো আমাদের নানা জানো মদিনাতে নাই এবেলাল বলো না রে আমাদের নানা জান কি আইবনি আমরা দেখতাম তুমি যখন আজান দিতাক আমাদের নানা জান হুজরাখানা থেকে বের হই দীর্ঘ তিনটা মাস হয়ে গেছে আমাদের নানা জান তো আসে না এবেলাল আমাদের কাছে বলো না তুমি যেভাবে আমাদের মদিনায় ফিরে আসছো আমাদের নানা জান কি মদিনায় ফিরে আসবে আমাদের নানা জান কি মদিনায় ফিরে আসবে বেলাল কিছু বলে না চোখের পানি পালায়া হাসান এবং হুসাইনকে গলার মধ্যে জড়ায়া দেয়াল বলে হাসান আর হুসাইন কান্দিস না কান্দিস না হাসান এবং খুসাই হযরতে বেলালের গলার মধ্যে ধরে ধরে বলে এ বেলাল অনেক দিন হয়ে গেছে তুমি আজান দাও না রে বেলাল তুমি কি একটু আজান দিবানি আমাদের মনের আশা হলো তুমি যদি এখন আজান দাও আমাদের নবী হয়তো তোমার আজান শুনে চলে আসতে পারে হযরতে বেলাল বলেন আমি যেই মুহূর্তে আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইনের দিকে তাকাইলাম তাকায়া দেখি ওই হুসাইন তো রাসূলের মতো ছিল রাসূলের চেহারার মতো ছিল ওই হুসাইনের চেহারা দেখে আমার অন্তরে বড় দম কেটে গিয়েছে আমার ভিতরে বড় মহব্বত তৈরি হয়ে গেছে আমি আরো কান্না ভেঙে পড়লাম আমার দিলের ভিতরে চির কেটে দিয়েছে আমি তখন বললাম আরে হাসান আর হুসাইন তোমরা আমাকে আবদার করেছো আজান দেওয়ার জন্য বলে আমি আজান কিভাবে দেব দুনিয়ার যত মানুষেরা তোমার আমাকে আবদার করবে কারো আবদার আমি মানতে পারি না কিন্তু তোমাদের আবদার আমি মানব তোমাদের আবদার ফিরাইতে পারবো না কারণ আমি দেখেছি আমার নবীজি তোমাদেরকে কি পরিমাণের মহব্বত করেছে আমি নবীজি আমি দেখেছি আমার নবী তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চুমু খায় না এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে চলো চলো যাই যাই মসজিদে যাই আজান দেব এবার হযরতে বিলাল দৌড়াইয়া মিনারের মধ্যে উঠে গেছে এবার আজান দেওয়া শুরু করে দিয়েছি এবার হযরতে বিলাল আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله যে মুহূর্তে বিলাল এই অংশটুকু বলেছে সাথে সাথে বিলালের বুকে গলা যেন স্তব্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ বিলাল আবার কান্নায় ভেঙে পড়েছে আর আজান দেয় না বিলাল কান্নায় ভেঙে পড়েছে আর আজান দেয় না যেই মুহূর্তে মিনারায় ওই বিলাল আজান দিয়েছে ওইদিকে ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে আবদার জানায় মা গো আমাদেরকে মসজিদে নিয়ে যাও আমরা দেখলাম বিলাল যখন মিনারের মধ্যে উঠে আজান দিত ওই আজান শোনার পরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন
মসজিদের দিকে যাইতেন আমাদের মনে হয় বিলাল অনেক দিন পরে আজান দিতেছে মা গো আমাদের মসজিদে নিয়ে যাও আমাদের নবীকে একবার আমি দেখ আমরা দেখতে চাই সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চাদের অন্তরে আল্লাহর রাসূলের কি mohabbat ছিল এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়া বড় স্তব্ধ হয়ে গেলেন জিজ্ঞাসা করা হলো বিলাল কেন রে তুমি বাকিটুকু আযান দাও না বিলাল বলে আমি আর আযান দিতে পারবো না যখন আমি আযান দিতাম যখন আমি আযান দিতাম তখন দেখতাম আমার নবী প্যারা নবী কলিজার টুকরা হুজরাখানা থেকে বের হতেন আমি যখন ইকামত দিতাম আল্লাহর রাসূল মসজিদে প্রবেশ করতেন আজকে যখন আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলার পরে আমি যখন হুজরার দিকে তাকাইলাম এবার আমি তাকায়া দেখি আমার নবী তো মসজিদের দিকে আসেন না আমার নবীর চেহারা আমি তো আজকে দেখতেছি না কিভাবে আমার জবান দিয়া আর আযান বের হবে না না যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি আযান দিতে পারবো না কে আমার আযান শুনবে ওইদিকে আল্লাহর নবীর দুলালি কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বুকে ডাক দেয়া বলে প্রাণের স্বামী ওই যে মিনারাত থেকে বিলালের কণ্ঠের আওয়াজ শোনা যায় ওই বিলাল যখন আযান দিত আমার আব্বা জান মসজিদে আসতেন হুজরা থেকে বের হইতেন ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন ওই সময় শোকে কাতর হয়ে কষ্টে কষ্টান্বিত হয়ে যে বিছানার মধ্যে পড়েছিলেন ওই ফাতেমা এখনো পর্যন্ত দীর্ঘ তিন মাস হয়ে গেছে বিছানায় পড়ে রয়েছেন এখনো পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেন না এই ফাতেমা এবার বলে প্রাণের স্বামী ওই যে বিলালের কণ্ঠের আওয়াজ শোনা যায় মিনারাতে জান্নাত মসজিদের মধ্যে যা যদি ওই বিলালের কণ্ঠের আওয়াজ শুনে যদি আমার আব্বা জান মসজিদের মধ্যে আসে এটা একটা আবেগপূর্ণ কথা রব্বিকি যেই মুহূর্তে এই দোয়া করেছি এই যায়েদ ইবনে আব্দ রব্বিকি হাত উঠাইয়া দোয়া করেছে হাত উঠাইয়া দোয়া করার সাথে সাথে হাত নামানোর আগে আগে আমার আল্লাহ তার চোখের দৃষ্টিকে উঠাইয়া নিয়েছে কেমন মহব্বত করতেন সাহাবি আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন লক্ষ্য করে দেখেন ও দুস্থ বুজুর্গ মৃত্যুর আগ পর্যন্ত যায়েদ ইবনে আব্দ রব্বিহা আর কোনদিন চোখ দ্বারা দুনিয়ার কোনো কিছু দেখে নাই এ মুসলমান আপনি আমি আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসি কেমন মহব্বত করি একটু মিলাদ পরে সিন্নি কাইগাই আমাদের মহব্বত শেষ রবিউল আউয়াল মাস আসলে জুসলে জুলুস মিষ্টি বিতরণ করে জন্মদিন পালন করে আমরা আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করি সারা বছরে আর কোনো ভালোবাসার নাম গন্ধই নাই এ মুসলমান একজন মুমিনের জন্য এটা কোনো প্রমাণ হতে পারে না একজন মুমিন যদি পরিপূর্ণ মুমিন হতে চায় হাতি মুমিন হতে হয় সেই মুমিনের ভিতরে আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা থাকতে হবে আল্লাহর রাসূলের মহব্বত থাকতে হবে পরিপূর্ণ কেমন মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন সে আল্লাহর রাসূল সেই মহব্বতের পরিমাণ বাতলা দিয়েছে কি পরিমাণের মহব্বত হবে আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু দেখা আমি নবীকে বেশি মহব্বত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত হে মুমিন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না আজকে আমাদের ভিতরে ব্যবসার মহব্বত আজকে আমাদের ভিতরে আজকে আমাদের ভিতরে সন্তানের মহব্বত আজকে আমাদের ভিতরে সম্পদের মহব্বত আজকে আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত যার কারণে আমরা আজকে দুনিয়ার পিছনে ঘুরে রাসূলের মহব্বত রাসূলের পথ অনুসরণ করা থেকে আমরা দূরে সরে গেছি
বলে আমাদের কেমন অবস্থা হয়েছে দুনিয়ার মুখে পড়ে রাসূলের গলার মধ্যে আমরা ছুরি চালাইতে রাজি এর পরেও আমাদের মুখের মধ্যে আল্লাহর রাসূলের দাড়ি রাখতে রাজি না এই মুসলমান মুখের মধ্যে দাড়ি রাখা ওয়াজিব না সুন্নাত আরেকটু জোরে বলেন অনেকেই জবাব দিয়েছেন সুন্নাত আসলে এই উত্তরটা এক ধরনের ভুল রাসূল দাড়ি রেখেছেন রাসূলের দাড়ির রাসূলের সূরত অনুসরণ করে দাড়ি রাখা এক দিকে সুন্নাত কিন্তু প্রকৃত জবাব হলো দাড়ি রাখা প্রত্যেকটা মুমিন মুসলমান পুরুষের জন্য প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য হলো ওয়াজিব কি আর জোরে বলেন কি আল্লাহর রাসূলের সেই সুন্নতে মুবারাকা রাখা এক দিকে সুন্নাত বরকত অপর দিকে এই দাড়ি রাখা হলো সুন্নাত আপনার আমার মধ্যে কয়জনের দাড়ি আছে আজকে মানুষকে দেখানোর জন্য আজকে মানুষকে খুশি করার জন্য আজকে নিজের চাকরি বাঁচানোর জন্য বাকরি বাঁচানোর জন্য আজকে আমরা আল্লাহর রাসূলের এই দেওয়া সুন্নতকে আমরা অনুসরণ করি না আজকে আমরা চাকরির কারণে আমাদের মুখ শেপ করে ফেলি আজকে আমাদের জওয়ান দেখানোর জন্য আমরা শেপ করি এই মুসলমান কথায় আছে লাইতা শাবাবা ইয়াউদু যে মানুষের যৌবন চলে যায় সেই যৌবন আর কোনোদিন ফিরে আসতে পারে না যতই আপনি ক্লিন শেপ করেন একদিন না একদিন আপনার চামড়া কুস হয়ে যাবে বলেন ঠিক কি এ মুসলমান একজন মুমিনের একজন প্রকৃত মুমিন মুসলমান পুরুষের জন্য এটা কোনো আলামত হতে পারে না একজন মুমিন মুসলমান আর যাই কিছু করুক তার মুখের মধ্যে আল্লাহর রাসূলের দাড়ি থাকবে বলেন ঠিক কি না রাসূলের দাড়ির মধ্যে হাত দেওয়া মানে রাসূলের গলার মধ্যে ছুরি দেওয়া নাউজুবিল্লাহ বলে এটা এত বড় মারাত্মক ধরনের গুনাহ আমরা নামাজ যখন পড়ি না নামাজের গুনাহ লেখা হয় যখন আমরা রোজা রাখি না রোজার গুনাহ লেখা হয় যখন আমরা সুদ খাই সুদের গুনাহ লেখা হয় গীবত করি গীবতের গুনাহ লেখা হয় যখন আমরা যেই ধরনের অপরাধ করি সেই ধরনের অপরাধ আপনার আমার আমলনামার মধ্যে লেখা হয় কিন্তু এর পরবর্তীতে আর লেখা হয় না কিন্তু ধারি কাঠা এমন একটা বড় মারাত্মক ধরনের গুনাহ এত বড় একটা নারবাস গুনাহ বলে যেই লোকটা ধারি কাটবে সুন্নতের পরিমাণ দাড়ির মুষ্টির পরিমাণ হলো এক মুষ্টি এতদিক পর্যন্ত দাড়ি রাখার সর্বনিম্ন পরিমাণ এটা হলো এক মুষ্টি বলে যেই লোকটা দাড়ি কাটবে বলে দাড়ি এই এক মুষ্টির ভিতরে কাটবে এক মুষ্টি পর্যন্ত যতদিন পর্যন্ত পচবে না ততদিন পর্যন্ত ২৪ ঘন্টা সে সজাগ থাকুক অথবা ঘুমন্ত অবস্থায় থাকুক ঘুমন্ত অবস্থায় মানুষ কোনোদিন গুনাহ করে না বলে ওই দাড়ি কাটলে ওয়ালা লোকটা যদি ঘুমায়ও যায় কোনো গুনাহ না করে ২৪ ঘন্টা তার আমলনামার মধ্যে ওই তার আমলনামার মধ্যে ওই দাড়ি কাটার গুনাহ লেখা হয় নাউজুবিল্লাহ এ মুসলমান আজকের এই মাহফিল থেকে এই মাহফিলকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে রাসূলকে মহব্বত করেন রাসূলকে ভালোবাসেন এমন রাসূলের শরীক রাসূলের মুহিব রাসূলের ভালোবাসনে ওয়ালার প্রমাণ হিসেবে যাদের মুখে দাঁড়িয়ে নাই হাত উঁচা করে আজকে এই মাহফিলে ওয়াদা করে যাই এই মাহফিলে আল্লাহ তাআলাকে সাক্ষী করে আমরা ওয়াদা করে যাই আমাদের মত যতদিন পর্যন্ত আসবে না মৃত্যুর আগ পর্যন্ত প্রাপ্তবয়স্ক একজন মুমিন হিসেবে আমাদের মুখের মধ্যে খোর লাগাইব না রাজি আছি তো ইনশাআল্লাহ হাত তুলে দেখাই আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন আল্লাহ আমার যেই ভাইদের মুখে দাড়ি নাই তাদের দাড়ি রাখার তৌফিক দান করেন হাত নামান মৃত্যুর আগ পর্যন্ত শুধু দাড়ি নয় আল্লাহর রাসূলের যতটা সুন্নাত আছে প্রত্যেকটা সুন্নাত আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করব বলে এই কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর রাসূল বলে গিয়েছেন বলে একটা সুন্নতের উপর যারা আমল করবে আল্লাহর রাসূল বলেন যে ১০০ গলা কাটা শহীদের শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম সেই কথাগুলো যেই কথাগুলো বলেছি সেইগুলোকে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে হেদায়েতের আলোকে কবুল করুক এবং আমল করা তৌফিক দান করুক এবং এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করুক এবং এই দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার কারণে যেই পরিমাণে সওয়াব এবং নেক হবে উলামায়ে কেরামে আসবেন বলে এই পরিমাণের সওয়াব এই এই মাহফিলের সওয়াব এই কোরআন তেলাওয়াতের সওয়াব এই ওয়াজের সওয়াব আল্লাহ তাআলা যেন এই এলাকার যত মুর্দেগান কবরবাসী হয়ে গেছে সমস্ত মুর্দেগানের কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দেন সকল বলুন আমিন আমার প্রিয় মহব্বর ভাই হযরত মাওলানা
হযরত মাওলানা মুজিবুর রহমান সাদী সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আমাদের সিলেটের গর্ব আমরা দোয়া করি আল্লাহ তাআলা